আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আলকুশির বীজ। দেখেই হয়তো অনেকে কেটে দিবেন যে হাকিম সাহেব বারংবার এই একই ভেষজ কতবার দেখাবেন। তো বন্ধুরা, কেন হাজির হয়েছে আজকে আলকুশি নিয়ে? এখনও কেন অনেক বন্ধুর একটি প্রশ্ন শেষ হচ্ছে না আলকুশির বিষয়ে? তো বন্ধুরা, আজকে আমি আলকুশি নিয়ে আদ্যোপান্ত বলবো, এক কথায় এ টু জেড, যাতে করে আলকুশি নিয়ে আপনাদের আর কোনো দিন কখনও কোনো প্রশ্ন না থাকে। কেন সেবন করবেন, কতদিন সেবন করবেন, কী কী উপকারিতা পাবেন আপনি, কীভাবে শোধন করবেন, এক কথা আমি এ টু জেড আলোচনা করব এই বিষয়ে। তো প্রথম কথা, যেটি কেন সেবন করব। তো বন্ধুরা, কমন কথা, এটি পূর্বেও শুনেছেন যে সাধারণত এটি যৌন সমস্যায় ব্যবহৃত হয়। তো বন্ধুরা, যৌন সমস্যা সুনির্দিষ্ট একটি মাপকাঠির মধ্যে আবদ্ধ নয়, যে আমার শুধু উত্থান হয় না এটি যৌন সমস্যা, আমার দ্রুত বীর্যপাত হয় এটাই শুধু যৌন সমস্যা, ব্যাপারটা এমন নয়। কখনো কখনো একটু চিন্তা করছেন, দ্রুত বের হয়ে আসছে, প্রস্রাবের সময় বসে একটু কোদ দিচ্ছেন অথবা একটু বসে আছেন, প্রস্রাবের শেষে বীর্যের মতো থোকা থোকা বের হচ্ছে, আঠালো পদার্থ বের হচ্ছে, এই সব কিছুই হচ্ছে যৌন সমস্যা। তো বন্ধুরা, এই সবগুলো সমস্যার সমাধান রয়েছে এই আলকুশিতে। তো বন্ধুরা, এবার আসা যাক যে এটি কীভাবে সেবন করবেন। তো বন্ধুরা, কীভাবে সেবন করার পূর্বে আমি তৈরি করার প্রক্রিয়াটা বলে দিচ্ছি। সাধারণত এই আলকুশির বীজকে কড়া রৌদ্রে শুকাতে হয়। কড়া রৌদ্রে শুকিয়ে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম দুধ দিয়ে শোধন করতে হয়। এখন আপনি 1 কেজি আলকুশির বীজে 3 কেজি দুধ ব্যবহার করবেন, ভালোভাবে সিদ্ধ করে নিয়ে। অনেকে বলে থাকেন যেটা ধুয়ে শুকাবো নাকি দুধ সহই শুকাবো, আপনার ইচ্ছা। আপনি দুধ সহ শুকাতে পারেন এবং ধুয়ে নিয়ে রৌদ্রে শুকাতে পারেন। প্রশ্ন থাকে দুধটা ফেলে দেবো না খাবো, যদি আপনার বীজটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেন অবশ্যই দুধটা ফেলে দিবেন না, আপনি এটি পান করতে পারেন। তো বন্ধুরা, কড়া রৌদ্রে শুকিয়ে নিয়ে এরপরে ব্লেন্ড করুন। আপনি পাটায় পিষবেন নাকি ব্লেন্ডার মেশিনে পাউডার করবেন? আর যদি পরিমাণে বেশি হয়, যারা হাকিম সাহেবরা আছেন প্রচুর পরিমাণে এটি তৈরি করেন, ওনাদের মেশিন কিনে নিয়েছেন কেউ বা কেউ, অনেকবার এটি মারাই করার কলে গিয়ে পাউডার করে নিয়ে আসেন, সবই চলবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, অনেকে বলে থাকেন যে এটি ঘি দিয়ে ভাজলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এবার আসুন যে কিভাবে এটি সেবন করবেন। এটি 2 চা চামচ পরিমাণ পাউডারকে 1 কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে সেবন করবেন। যদি সমস্যা খুব গভীরে গিয়ে থাকে, আপনি কমসে কম 3 মাস বা 90 দিন এটি লাগাতার সেবন করতে থাকুন। আর যাদের সমস্যা কম, তারা 1-1.5 মাস সেবন করলেই হয়ে যাবে। বন্ধুরা, শেষ দিকে একটা প্রশ্ন থেকে যায় যে হাইব্রিড চিনবো কীভাবে আর দেশিটা চিনবো কীভাবে। বন্ধুরা, একদম ন্যাচারাল প্রকৃতিতে যেটি হয়ে থাকে, এই বীজটি সাধারণত একটি চক্রাচক্রি তামাটে কালার বিশিষ্ট হয়, আকৃতিতে একটু ছোট হয়, আর যেটি নিয়ে ছিটিয়ে দেওয়া হয় সাধারণত মিশমিশে কালো হয়, আকৃতিতে একটু বড় হয়। বন্ধুরা, দামের পার্থক্য এত কম বেশ কেন? বন্ধুরা, প্রকৃতিতে যেটি হয় পরিমাণে কম হয়, এটি সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, এর কারণেই দাম একটু বেশি। আর যেটি চাষ করা হয়, কার্যকারিতার ক্ষেত্রে যে খুব বেশি পার্থক্য বিষয়টা এমন নয়, তবে খুব যত্ন সহকারে এটি চাষ করা হয় বিধায় পরিমাণে বেশি হয়, ফলে দামটা একটু কম। তো বন্ধুরা, এই ছিল আলকুশি নিয়ে আদ্যপান্ত আলোচনা। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।